রাজধানীর বাড্ডায় গণপিটুনি দিয়ে গৃহবধূ তসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় জাফর শাহিন ও বাপ্পি নামের তিনজনকে গ্রেফতার করা হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রেক্ষাপট ঘটনায় জড়িত এবং পেছনের রহস্য জানতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে আটক করা হয়েছে। গত 20 জুলাই সন্তানকে ভর্তি করানোর জন্য স্কুলে যান রেনু নামের ওই নারী। এ সময় ছেলে ধরার সন্দেহে তাকে গণপিটুনি দেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।